আমাদের এই জায়গাটাকে লোকের বড় একঘেয়ে লাগতে পারে বটে, কিন্তু ভালো করে দেখলে অনেক ছোট ছোট জিনিস আছে যেটা আমাদের মনকে জিতে নেবে। অনেক এমন লোক আছে যারা এই রোজকার একঘেয়ে জীবনযাপনকে খুব ভালোবাসে। ওই কোনায় একটা মুদির দোকান আছে, সেই দোকানের লোকটা রোজ দোকান খোলে, ঝাড়পোছ করে, তারপর খবরের কাগজ নিয়ে পড়তে থাকে। গ্রাহক না, গ্রাহক তেমন হয় না বটে। দুপুর হলে সে দোকান বন্ধ করে যায় দুটো ভাত খেতে, ডাল দিয়ে মেখে। তারপর একটু ভাত গুম দিয়ে সে আবার ফিরে আসে দোকান খুলে বসতে। সূর্য আস্তে আস্তে অস্ত যায় নীলচে রং ছড়িয়ে পুরো আকাশে। আহা, দেখে কি সুন্দর লাগে। আসলে এই দোকানগুলোতে থাকা লোকগুলো এই একঘেয়ে জীবনযাপনটাকে খুব মেনে নিয়েছে। তারা হয়তো মেনে নিয়েছে যে এই সব কিছুই একই থাকবে। অনেকদিন বাদে আমার সেই জায়গায় ফিরছি। ট্রেনের জানলার ধারে বসে থাকতে থাকতে দেখছিলাম কেমন সূর্যটা সবুজ মাঠের ঘাসবনগুলোকে উজ্জ্বল করে দিচ্ছে। বসে থাকতে থাকতে ভাবছিলাম পুরনো দিনের কথাগুলো, যখন আমাদের চাষি ভাইরা দুপুরবেলা গাছের ছাউনিতে বসে নিজেদের দুপুরের খাওয়া দাওয়া করত। তারপর তারা একটু জিরিয়ে নিয়ে আবার কাজ শুরু করত। আচ্ছা, এদের তো একঘেয়ে জীবনই ছিল, তাই না? কিন্তু এরা তো কখনো এইটা ভাবেনি যে না, আমাদেরকেও শহরে গিয়ে কিছু একটা করতে হবে। ট্রেন থেকে দেখছিলাম কেমন সূর্যটা আস্তে আস্তে ঢুলে পড়ছে পশ্চিমের আকাশে। কি সুন্দর এক বেগুনি গোলাপি রং ছড়িয়েছে পুরো আকাশে। আমি ভাবছিলাম যে এত লোক এত একে অপরের সাথে লড়াই করছে, কেন করছে তারা এই লড়াই? কি লাভ এরকম লড়াই করে? কেন তারা প্রকৃতির প্রত্যেকটা গাছের মতো একে অপরের সাথে থাকে না? কেন একে অপরকে ঝাঁপিয়ে যাবার ইচ্ছা ধরে রাখে মনে? এই সুন্দর প্রকৃতির ঢলতে থাকা আলোটাকে কেন কেন তারা উপভোগ করছে না? সত্যি কি মায়ার মতো সুন্দর দেখাচ্ছে ওই চাষিদের বাড়ি ফেরার দৃশ্যটা ক্ষেতের উপর দিয়ে। সূর্যের আলোটা তাদের উপর পড়াতে মনে হচ্ছে যেন তারা সোনার মূর্তি, যারা সোনার ফল নিয়ে আসছে আমাদের জন্য।